গুরুদেবের নির্দেশ, 200 টাকা, এর বেশি নয়, সারা মাস জুড়ে সকল চেম্বারে। ভাবতে পারছেন, তিনি অর্থাৎ সেই মানুষ জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী মাত্র 200 টাকা ভিজিটে চেম্বারে বসবেন, আপনাদের দেখবেন, যাকে ছোঁয়া যাকে পাওয়া কপালের ব্যাপার। জয় মাতারা, আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ইয়েস, আপনারা শুনে হয়তো খুব খুশি হচ্ছেন যে জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী মাত্র 200 টাকা চেম্বারে। রাইট, 200 টাকা গুরুদেব আদেশ দিয়েছেন, এই আদেশ কিন্তু কার্যকর হয়। যখন গুরুদেব যাই বলেন না কেন, জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী সেটা মেনে চলতে বাধ্য। গুরু বিনা তুমি কোনো কাজ করেন না। এই যে বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, 25শে ডিসেম্বর, এই দিন কিন্তু সকল মানুষের উপকার করতে হবে, কল্যাণ সাধন করতে হবে, মা তারার নির্দেশ, গুরুদেবের নির্দেশ। সেই জন্যই কিন্তু জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী এই কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলেন। অসংখ্য মানুষ আসছেন, তারা বলছেন যে বাবা আমাকে কিন্তু এই সপ্তাহের মধ্যে কাজ করে দিতে হবে, আমি কিন্তু এই সপ্তাহের মধ্যে কাজ চাই। সেখানে কিন্তু জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী একটাই কথা বলেন যে তুমি যত লক্ষ টাকাই আমায় দাও না কেন, সঠিক তিথি না এলে আমি তোমার কাজ করতে পারবো না। আমাকে অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলো না, আমি হচ্ছে জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। এটা অহমিকা নয়, এটা হচ্ছে কনফিডেন্স। যে কনফিডেন্সের দৌলতে আজকে এই জায়গায় তিনি বিলম্ব করছেন, শীর্ষে বিলম্ব করছেন। জ্যোতিষ সম্রাট, তন্ত্র সম্রাট শ্রী উত্তম চক্রবর্তী আমি বলি না, উনি পছন্দ করেন না, উনি হচ্ছেন জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী, সবার ঊর্ধ্বে উনি। এই কারণে আজকে সমস্ত কাজ ছেড়ে আমাদের রিকোয়েস্টে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে উনি এসেছেন, আমাদের রিকোয়েস্টে, চ্যানেলের রিকোয়েস্টে উনি এসেছেন। এটা আমাদের সত্যি গর্বের ব্যাপার, আমি সত্যিকারে খুব খুশি। দীর্ঘদিন বাদে আমি ওনার সঙ্গে বসতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। কেননা আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম যে একবার অন্তত পণ্ডিতজি আপনার সঙ্গে আমি বসতে চাই, কেন আমার খুব ভালো লাগে আপনার সঙ্গে অনুষ্ঠান করতে পারে, কেন আমি জ্ঞানটা পাই, সঠিক জ্ঞান, এবং জীবনের উন্নতি তো আপনার হাত ধরেই। যে উন্নতি আপনারা পাবেন 25শে ডিসেম্বর বকুল অমাবস্যা পৌষকালী অমাবস্যায়, এখন থেকে যোগাযোগ করতে হবে সেই মানুষটার সঙ্গে, জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তীর সঙ্গে। জয় মাতারা পণ্ডিতজি। জয় মাতারা। ওম কালিকালি মহাকালি কালিকে বাপহারিণী ধর্ম কামক্ষপদে দেবী নারায়ণী নমস্তুতে। ওম তারাই বিদ্মহে মহাগজ্জে চ ধীমহি তন্নে তারে প্রচোদয়াৎ। ওম কামাক্ষে বরদে দেবী নীল পর্বত ভাসিনী তং দেবী জগৎ মাতুজ্জনী মুদ্রে নমস্তুতে। জয় মাতারা, জয় গুরু তারা, জয় মাম তারা, জয় মাত তারা, জয় জত তারা, জয় মাত তারা। গুরুজি আমরা সত্যিকারের বেসিক্যালি খুব খুশি, আজকে স্টুডিওর প্রতিটা ছেলে আজকে আনন্দে নাচছে যে আজকে জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী এসেছেন। এত ব্যস্ত শিডিউল, চেম্বার সমস্ত ছেড়ে আমাদের হাম্বল রিকোয়েস্টে আপনি সাড়া দিয়েছেন। দাদা অ্যাকচুয়ালি বলতে গেলে রাজা কি বলবো, এটা একদম বাস্তব কথাই বললে, সালকে অরবিন্দ মলে আমার চেম্বার খোলা আছে, দেখছো আমার কোনো স্টাফ আছে না, মানে তোমাদের ভাই পেশার। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার গুরুদেব নির্দেশ দিয়েছে বাবা প্রতিটা চেম্বারে তুমি 200 টাকা বিনিময় মানুষকে সেবা করো। জীব জ্ঞানে শিব সেবা হয়, তন্ত্রের আদি এবং শ্রেষ্ঠ হচ্ছে শিব, দেবাদিদেব মহাদেব এবং মত্তলোকে সদা শিবম, মত্তলোকে উনি শিবরূপে বিরাজ করছেন। ঠিক, তাহলে আমরা যদি আপনাকে সেবা করতে পারি, কেন রাজা জানো আমি একটা ব্যাপারটা কি, আমার গুরুদেব আমার সঙ্গে একটা দূর মানে খুব কি বলবো, ওটা খুব গ্রাম্য একটা চেম্বার আছে, তুমি জানো বাঁকুড়াতে আমার আছে কেশব ভবনে। তো ওইখানে আমি গেছিলাম কোনো কারণে, কয়েকজন পয়সা দিয়ে ভিজিট দিয়ে দেখাতে পারেনি, আমার গুরুদেব আমার পাশে ছিলেন। তুমি আমার গুরুদেবকে চেনো? তুমি অবশ্যই অবশ্যই, এবং উনি আজকে যেই জায়গায় আছেন, মানে মা মা তারা অশেষ কৃপা যে আমার গুরুদেবকে ওরকম পেয়েছি, এবং যিনি যিনি জায়গায় আজকে বিলং করে, মনে হয় যে ভারতবর্ষে খুব কম এটা, যাই হোক অশেষ কৃপা, অপরাধ নেবেন না আমার, কিন্তু আমি গুরুকে না করিয়া মনুষ্য জ্ঞান, শিলাকে না করিয়া পাথর জ্ঞান, আমার গুরু নিত্যানন্দরা তদ্রবিষে সুরুখানে যায় তদ্রবিষে আমার গুরু, আর আমি গুরুকে কিন্তু গুরু জ্ঞানেই পুজো করি। তুমি দেখেছো বিভিন্ন সময় বিভিন্ন ধামে দেখেছো, তুমি আজকে তুমি তারকেশ্বরের যজ্ঞেতেও দেখেছো, তারাপীঠের যজ্ঞেতেও দেখেছো, আমার গুরুদেব যেটা বাণী করবেন ওটা মানে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ এবং শুধু তাই নয়, আমি আমার শিষ্যদেরকে সেইভাবেই শেখাচ্ছি। অবশ্যই অবশ্যই, আমার কথা যেটা হবে মানে গুরুকে গুরু মানতে হবে একদম, এবং সঠিক তাকে মনন চিন্তন আজকে ধরে রাখো না। 200 টাকা ভিজিট মানে কি, 200 টাকা ভিজিট মানে কি, সেটাই একটা দক্ষিণা 200 টাকা। প্রচুর লোক আসতে পারবে যারা নাকি মানে অনেকের ইচ্ছা আছে আসতে পারছে না, না কেন আমার যে ভিজিটটা ছিল তোমরা আপনারা অনেকে জানেন না হয়তো, কিন্তু রাজা জানে সেটা, অনেকেই হয়তো আসতে পারছিল না, তথাপি কিন্তু আমার কাছে লোক আসতো,
কিন্তু আমার গুরুদেব বাণী করে দিলেন যে না বাবা, এই ডিসেম্বর মাসটা তুমি করো, এবং সর্বোপরি তুমি একটা এই কাজটা করবে যেটা বকুল অমাবস্যা, এই যে বকুল, বকুল ফুল দিয়ে আহুতি প্রদান, শিব আমাদের এটাকে এই যে পৌষকালী অমাবস্যা, বাংলাতে বলি আমরা পৌষকালী, তাহলে এই অমাবস্যা যদি সঠিক ক্রিয়া করা যায়, সঠিক বেদমন্ত্র উচ্চারণে, সনাতন বেদমন্ত্র যেটা নাকি বিগত কয়েক হাজার হাজার বছর ধরে হয়ে এসছে, তাহলে সেই মন্ত্র উচ্চারণ যদি আপনার প্রীত গ্রহ, অশুভ গ্রহ, পাপগ্রহ থেকে মুক্তি লাভ পান খুব স্বল্প মূল্যে, একদমই, তাহলে সেটা আমার কাছে সেবাও হলো, আবার মায়ের কৃপাও আমি প্রাপ্তি পেলাম, আবার আমার গুরুদেবের কথা রাখতে পারলাম। জয় মা তারা, জয় মা তারা। দেখিনি কে রয়েছেন আমাদের সঙ্গে, জয় মা তারা বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ, জয় মা তারা বলুন মা। জয় মা তারা, জয় মা। আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, নাম? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 14ই আষাঢ়। 14ই আষাঢ়, ইংরেজি কি আছে? 29, হ্যাঁ 29 এর ডেটটা ঠিক জানি না, ডেট জানো না তাই তো, ইংরেজিটা ঠিক জানি না, জানো না। আচ্ছা বেশ, আমি তোমাকে একটা কথা বলি মা, 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলো। 7। 7 এবং 11 থেকে 54 এর মধ্যে একটা সংখ্যা বলো। 50। তা মা, আমি যেটা পাচ্ছি তোমার ক্ষেত্রে, তোমার প্রচন্ড পরিমাণে তুমি প্রচুর সংসারের জন্য অনেক কিছু করবে, কিন্তু কিছুই পাবে না অপজয় বদনাম ছাড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। এবং তোমার প্রতি শত্রু সংখ্যা প্রবল রয়েছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি। শত্রু সংখ্যা প্রবল তোমার মধ্যে রয়েছে, এইটা যেমন ঠিক, এবং তোমার পূর্বের কথা বলছি, পূর্বে এডুকেশনের বাধা হয়েছিল তোমার। হ্যাঁ তাই তো, এবং কর্মে তুমি, তোমার, তুমি তো বিয়ে হয়েছে, ম্যারেজ হয়েছে তো তুমি? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ না, ম্যারেজ হয়েছে, ঠিক বলছে। আচ্ছা, আবার দেখবে তোমার লোয়ার পোর্শনে পেন হয় মা। হ্যাঁ, লোয়ার পোর্শনে পেন হয়। হ্যাঁ, এবং সঙ্গে একটা কথা বলো, তুমি বর্তমান সময়ে, আজকের ডেটে বলছি, তুমি মা মানসিক ভাবে প্রচন্ড ডিস্টার্বে আছো তুমি। হ্যাঁ বলুন, বুঝতে পারছি। মানসিক ভাবে প্রচন্ড ডিস্টার্বে রয়েছো তুমি, খুব মানে চিন্তায় রয়েছো তুমি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি 14ই আষাঢ় বলে থেমে গেছেন, এই 14ই আষাঢ়টা কিন্তু ক্যালকুলেশন করা যায় না, সেখানে আপনাকে বলা হয়েছে 1 থেকে 10 এর মধ্যে, 11 থেকে 54 এর মধ্যে। আপনি বলেছেন 1 থেকে 10 এর মধ্যে 7, 11 থেকে 54 এর মধ্যে বলেছেন 50, সেখান থেকে আপনার পুরো জীবনী পঞ্জি বলে দিলেন জ্যোতিষ ভাস্কর। এবং তাই নয়, তুমি কিন্তু মা, হ্যালো, হ্যাঁ বলুন, তুমি কিন্তু গোলাপ ফুলকে ভালোবাসো, জবা ফুলকে ভালোবাসো তুমি? গোলাপ ফুল, তাই তো? হ্যাঁ। জয় মাতা। এরপর আর কি বলবো, আমার মনে হয় সামনে একটা শুভ দিন রয়েছে, 25শে ডিসেম্বর বকুল অমাবস্যা, তার আগে যোগাযোগ করে নিন। আপনার জীবনে যা যা যে খামতিগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, প্রচুর সমস্যা, প্রচুর সমস্যা, মায়ের প্রচুর সমস্যা আছে, এবং সাংসারিক জীবনে প্রচুর ডিস্টার্বের মধ্যে আছে, তাই তো মা? প্রচুর ডিস্টার্ব আছে তুমি, আমি বুঝতে পারছি মা। এখানে আমি কলকাতা স্টুডিওতে, শোভা বাজার স্টুডিও থেকে বলছি তোমাকে, আমি বুঝতে পারছি তুমি খুব সমস্যার মধ্যে রয়েছো, এবং শুধু তাই নয়, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিকে তুমি ডিস্টার্ব। হ্যাঁ একদম ঠিক। জয় মাতা। শুনুন একটা কথা বলি, সেটা হচ্ছে জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী রাশি লগ্নের জন্য কিন্তু এখানে আসেন না, এটা চ্যানেলের হাম্বল রিকোয়েস্টে আজকের এই অনুষ্ঠান। কেন, জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী যখন এই হট সিটে বসবেন, তখন মানুষের লাইফ তৈরি করে দেবেন, এটা মাথায় রাখতে হবে। সেই কারণে 24 থেকে 26 তারাপীঠে রয়েছে আপনাদের জন্য বকুল অমাবস্যা, পৌষকালী অমাবস্যা, সেই জন্য এই শুভ তিথিটাকে কাজে লাগাতে হবে, এখন থেকে যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে। জয় মা তারা বলুন, কে বলছেন? হ্যালো, জয় মা তারা বলুন, নাম বলুন, কার সম্পর্কে? ৬টা ৩৪ কি সকাল? সকাল। আচ্ছা, জন্মস্থান বলুন।
কোথায় জন্মেছে, কোন স্থানে জন্মেছে? জন্মেছে কল্যাণী, কল্যাণীতে জন্মেছে। নার্সিং হোম, হ্যাঁ। আচ্ছা, কি বার জন্ম ছিল মা? কি বার? সোমবার? থার্সডে, হ্যাঁ, বৃহস্পতিবার। 22 জানুয়ারি বললে তো? 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি 2001 বৃহস্পতিবার পড়েছে, ঠিকই বলছো, কিন্তু তোমার রাশি হচ্ছে মকর রাশি, কুম্ভ লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষে চতুর্দশীতে জন্ম হয়েছে। কেমন? আচ্ছা, মেয়ের কি কেরিয়ার এবং বিবাহিত জীবন নিয়ে তোমার প্রশ্ন তো? আমি ওই এডুকেশন, 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 কেরিয়ার, বিবাহিত জীবন, এই মূলত তোমার প্রশ্ন এগুলো। আমার চাকরি জীবন আর এডুকেশনটা। আচ্ছা, প্রথম কথা বলি মা, ও মানসিক ভাবে প্রচন্ড পরিমাণে ডিস্টার্বের মধ্যে থাকে, কেমন? বর্তমান সময়টা খুব ডিস্টার্ব যাচ্ছে, বিগত আগে 2.5 বছর থেকে শুরু হয়েছে, কেমন? এবং দেখবে ওর মধ্যে অনেক মানে খুব শৌখিনত্ব জিনিসটাকে ও পছন্দ করবে, কিন্তু তথাপি আবার যেরকম পছন্দ করবে আবার নেগেটিভ হচ্ছে, সবসময় মোবাইল ফোবাইল কম্পিউটার গেম এইসব নিয়ে ব্যস্ত থাকবে, এগুলো করে? এবং ওর মধ্যে নেগেটিভ ভাইব্রেশন বেশি আছে, খুঁতখুঁতে মনোভাব যাকে আমরা এক কথায় বলি, কেমন? এবং সঙ্গে হচ্ছে কি, ওর রাহু দৃষ্টি পড়েছে, যেই কারণে এডুকেশন ক্ষেত্রে বাধা হচ্ছে, পড়াশুনো করতে পারছে না, জোর করে তোমরা বসাচ্ছ, আবার একটুখানি পড়ে বইটা বন্ধ করে দিচ্ছে। তুমি এর আগে কাউকে দেখেছিলে তো? হ্যাঁ, দেখেছিল। তুমি কিছু কাজ দেবে না মা, সঠিক রেমেডি দরকার আছে, আমি জানি এখানে রেমেডি কি লাগবে, বুঝতে পেরেছো? ওর মধ্যে বুধ চন্দ্র, বুধ দ্বাদশে, বুধ দ্বাদশ হচ্ছে, বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, দ্বাদশ ভাবে চলে গেছে, ব্যয় ভাবে চলে গেলে কি হবে, নেগেটিভ ফল দেওয়া প্রদান করবে, বুঝতে পেরেছো? এবং দেখবে ও দেখবে মাঝে মধ্যে মিথ্যে কথা বলে ফেলে তোমাকে, এগুলো বলে তো? হ্যাঁ, এইগুলো এইগুলো যেরকম আছে। এবং সঙ্গে মা তোমাকে একটা কথা বলি, তুমি কি মা? হ্যাঁ মা। হ্যাঁ, তোমার দেখবে মাঝে মধ্যে তোমার শরীরের মধ্যে প্রেসারটার প্রবলেম আসবে, গাইনোকল সমস্যা থাকবে, নার্ভের সমস্যা আসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। এবং তুমিও মানসিক ভাবে খুব ডিস্টার্বের মধ্যে আছো, কেমন? যদি পারো এগুলো প্রতিকার করো, দেখবে ওর জায়গাটা খুঁজে পাবে এবং আগামী দিন জায়গাটা ভালো হবে। চাকরি তো আগে তুমি এডুকেশন করো, এডুকেশন 3 থেকে 13 ভিত মজবুত না হলে বাড়ি ভেঙে পড়ে যাবে, এটা বাস্তব কথা। ঠিক আছে, বোঝা গেল? বুকনামাটা লিখে নিন, আর 24 থেকে 26 তারাপীঠে রয়েছে পণ্ডিতজি, এর মধ্যে চলে আসুন, পৌষকালী অমাবস্যা। না, ব্যারাকপুরে পেয়ে যাবে, বুধবার, বুধবার ব্যারাকপুরে পেয়ে যাবে, যদি তুমি দেখাতে চাও ব্যারাকপুরে পেতে পারো, এখন তো ভিজিট কম, 200 টাকা ভিজিট, আমার গুরুদেবের নির্দেশে কাজ করছি, অসুবিধা নেই, সুযোগটা নিয়ে নিন, 200 টাকা, ঠিক আছে, যদি পারো যোগাযোগ করো এই মাস পুরো জুড়ে। আচ্ছা, একটু বলে দিস যে সোমবার হাওড়া সালকিয়া অরবিন্দ নিজস্ব চেম্বার পণ্ডিতজি, অরবিন্দ মল, রুম নাম্বার 69, ঠিক আছে, এটা হচ্ছে 10টা থেকে 1টা প্রতি সোমবার এই চেম্বার, এছাড়া প্রতিদিন, সোমবার না ঠিক বিকেলবেলাটা, এই বিকেলবেলাটা উনি বসেন এই চেম্বারে, আর এছাড়া প্রতিদিন এই নিজস্ব চেম্বারে ওনাকে পাওয়া যাবে, কখন সেটা একটু জেনে নেবেন, তবুও 10টা থেকে 1টায় প্রতিদিনই বসছেন, আর সোমবার বিকেলবেলাটা এই চেম্বার হাওড়া সালকিয়া অরবিন্দ মল, রুম নাম্বার 69। এবার রবিবার, রবিবার হচ্ছে তারকেশ্বর, তারকেশ্বর স্টেশনের কাছেই তুলি বিউটি পার্লারের দোতলায় মা তারা জ্যোতিষ কার্যালয় তারকেশ্বর। আর প্রতি মঙ্গলবার হচ্ছে মেদিনীপুর কেরানীতলা একান্ত আপন লজ, দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। আচ্ছা, এবারে বলি, এটা হচ্ছে প্রথম আর তৃতীয় মঙ্গলবারের কথাটা বললাম মেদিনীপুর, আর দ্বিতীয় আর চতুর্থ মঙ্গলবার হচ্ছে কিন্তু বাঁকুড়ায় কেশব ভবন, লালবাজার মোড়, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার দোতলায় 12টা থেকে 4টে পর্যন্ত। আর বুধবার দিন ব্যারাকপুর, ব্যারাকপুরে কোথায়? চিড়িয়া মোড়, শান্তিবাজার, ঠিক UBI ATM কাউন্টারের দোতলায় 12টা থেকে 3টে। আর শনিবার হচ্ছে সোনারপুরে জ্যোতিষ ভবন, সোনারপুর রেজিস্ট্রি অফিসের ঠিক পাশেই 3টে থেকে 7টা।
বুকিং নাম্বারটা জাস্ট করলে সেই নাম্বারে এখনই বুকিংটা ফিক্সড করে নিন। আমি বলছি এই সময়টা, এই যে পুরো মাস জুড়ে 200 টাকা ভিজিটে যে কোনো চেম্বারে দেখানোটা কিন্তু একটা লাকের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। এই সৌভাগ্যটা কিন্তু কখনোই কারো জীবনে হট করে আসে না, শুধুমাত্র গুরুদেবের নির্দেশেই কিন্তু 200 টাকা ভিজিটে জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী দেখছেন আপনাদের। এছাড়াও ওই যে শুভতিথির কথা বললাম, বকুল অমাবস্যা 25শে ডিসেম্বর, 24 থেকে 26 তারাপীঠে থাকছেন জ্যোতিষ ভাস্কর পণ্ডিত শ্রী উত্তম চক্রবর্তী। অসংখ্য মানুষ কিন্তু যোগাযোগ, প্রচুর প্রচুর মানুষ এখন অলরেডি আমার যা হয়েছে দেখছি, যা মানে ভেবেছিলাম যে আমার তো যেই লজে আমি থাকি তুমি জানো, লজ আমার পুরো হয়ে গেছে এবং অন্য লজের ব্যবস্থা করা হচ্ছে। এবার ব্যাপারটা মূলত হয়ে যায় যে ওখানেও কিছু স্থানীয় লোকেরা আছে আমার কাছে, তুমি দেখেছো এটা তো, ওখানে একটা আছে। আর যেহেতু এটা পোস্টকালী অমাবস্যা, এটা পোস্টকালী অমাবস্যার একটা মানে গুরুত্বপূর্ণ একটা অমাবস্যা, যেই অমাবস্যাতে অশুভ শক্তি বিনাশ হয়, সর্বরোগ বিনাশ হয় শারীরিক মানসিক। এই যে মা যে ফোন করলেন ওনার মেয়ের জন্য, এই যে বুধ ডিস্টার্ব, বুধ আর রাহু কানেক্ট, বুধ হচ্ছে জ্ঞানকারক মানে আমাদের বাক শক্তির কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। আবার দেখা যায় রাহু ওই জায়গাটা অশুভ রাহু দৃষ্টিপ্রাপ্ত হয়েছে এবং অশুভ রাহু বসেছে যেখানে পঞ্চমে অশুভ রাহু দৃষ্টি পেয়েছে, যার ফলে চতুর্থ এবং পঞ্চমকে মানে ঘরটাকে একটু ডিস্টার্ব করে দিল, এডুকেশন ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে গেল। তা এই জায়গাগুলোকে রিকভার করার জন্য এই যোগটা কিন্তু ভাইটাল যোগ, প্রতিটা অমাবস্যা আমাদের কাছে একটা যারা নাকি পুজো পাঠ এবং সনাতন বেদ মন্ত্র উচ্চারণে যজ্ঞের মধ্যে আহুতি প্রদান করছে তাদের ক্ষেত্রে একটা প্রতিটা অমাবস্যাই ভালো। কিন্তু তার মধ্যে আছে কি, এই অমাবস্যাটার মধ্যে একটুখানি তাৎপর্যপূর্ণ আছে যে এই অমাবস্যার যোগটাতে যদি তুমি সঠিক মনন এবং চিন্তন দিয়ে কাজটা করতে পারো, ওয়ান শটে কাজ হয়ে যাবে। কারণ আমার কাছে গেল বছর এরকম কিছু কাজ করেছে, কেন তুমি জানো আমি সবাইকে সব অমাবস্যা দেখি না, কিছু কিছু লোককে আবার বলে দিই বাবা তোর আমার এই পরে অমাবস্যা কাজ হবে। তার কারণটা কি, নক্ষত্র প্রাপ্তি দেখতে হয়। তার কারণটা কি, বিচারটা একদম মানে সাইন্টিফিক বিচার বিচার করতে হবে। এই যে আমি বলতে পারছি কোথা থেকে, আমি জানি দেখেই বলতে পারছি, নাহলে বলতে পারতাম না, নাহলে বলতে পারতাম হ্যাঁ তোমার মেয়ে ভালো আছে, তোমার এই করছে, সেটা নয় দর্শক বন্ধু। আমাদের জিনিসটা বুঝতে হবে আগে, থিমটা বুঝতে হবে। এই যে আমরা আহুতি প্রদান করছি, এই যে যজ্ঞের মধ্যে বসছি, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে যে মন্ত্র আহুতি প্রদান হচ্ছে, আপনার পাপগ্রহ বিরূপ গ্রহ থেকে আপনি মুক্তি লাভ পাচ্ছেন, আপনি আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছেন। এই যোগগুলোকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারেন 100% কাজ পাবে। আর যদি দেখা গেলো কি আমরা ঘুরতে থাকি, আমরা তো চাকা মানে আমরা অ্যাস্ট্রোলজি বলছে আমরা কিন্তু একটা সাইকেলের চাকার মতন খালি ঘুরেই চলেছি, দশা অন্তর্দশাতে কাজ দেয়, সেই দশাটা আপনার ভালো কিনা আপনাকে জানতে হবে তো, অবশ্যই আপনার অশুভ গ্রহ দৃষ্টি কিনা সেটা জানতে হবে তো, তা নাহলে কাজ কি করে পাবেন। জয় মা, জয় মা তারা, জয় মা তারা, বলুন কে বলছেন? বাবা একটা কথা বলি তোমাকে, হ্যালো, তুমি তো বর্তমানে কেরিয়ার নিয়ে খুব দৌড়াদৌড়ি করছো তাই তো? কর্মের সঙ্গে যুক্ত হয়েছো? কেরিয়ার নিয়ে বলতে গেলে আমি যুক্ত আছি, কোন যখন অ্যাপ্লাই করছি বা সেই কাজটা আমার বলে না যে গায়ে চুল ফুটে তোলা তেমনই হচ্ছে, তুমি তো এর আগে দেখিয়েছো, আমি জানি, আমি যেটা তোমার ভয়েস থেরাপি থেকে বুঝতে পারছি তুমি অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছো এবং তুমি খুব বিশ্বাসও করো সাবজেক্টটাকে, তাই তো? খুব বিশ্বাস করো, কিন্তু বাবা তোমার সিদ্ধান্ত গোলযোগটা তোমার ওটা গিয়ে ডিস্টার্ব করে দিচ্ছে, তুমি সিদ্ধান্ত সঠিক নিতে পারছো না কোনটা করবে আগে, মানে যখনই আসছে তোমার দেখালো দুখানা জিনিস আসছে, তুমি কোনটা করবে তুমি নিজে বুঝতে পারছো না, আর ভুল ভাল করে ফেলছো ওই জায়গাটাই। হ্যালো, এই ভুল ভাল করে ফেলছো তাই তো? এর ফলে তুমি মানসিক ভাবে আবার ভেঙে পড়ছো।
হ্যালো ভাই প্রসাদ, হ্যাঁ বলুন। ঘুমিয়ে পড়লে হবে না আমাদের ভাই, প্রোগ্রামটা একটুখানি বাবা ঘুমিয়ে পড়লে হবে না, একটা একটি প্রোগ্রাম, ঠিক আছে? রেসপন্সটা চটপট করতে হবে, যাই হোক ভালো ভালো করে করা যাবে না। টিভিতে শোনো, টিভিতে হ্যাঁ শোনো, তোমার ক্ষেত্রে বলে দিই বাবা, তোমার বুধের জায়গাটা খুব ডিস্টার্ব রয়েছে, যদি পারো একটু বুধের প্রতিকার অবশ্যই করো, এবং সঙ্গে দেখবে তোমার মধ্যে একটা দেখবে লেথার্জি ভাব কাজ করছে, এখানে শনিও কানেক্ট পাওয়া যাচ্ছে, তাই এই বুধ শনি কানেকশনটাকে তোমাকে যদি পারো একটু যজ্ঞের মাধ্যমে আহুতি প্রদান করো, নিশ্চয়ই তোমার জায়গাটা ফিরবে এবং তুমি কেরিয়ারে পাবে 2020 সালে জুন মাসের পর থেকে তোমার যে কোনো একটা চান্স, তোমার ভালো চান্স আসবে। আর যদি পারো কাউকে দেখিয়ে নাও, না যদি পারো একবার যোগাযোগ করতে পারো। আচ্ছা পন্ডিতজি, এটা তো ঘটনা যে আপনার চেম্বারে যারা আসে তারা কিন্তু এই মনে স্পিরিটটা পায় যে আমি সব পেয়ে গেছি, আমি সব হয়ে গেছি। দেখো আর প্রথম কিছু চাই রাজা, একটা কথা বলি, তুমি আমার কাছে গেছো দীর্ঘদিন, তুমি আমার কভারেজ করেছো, অনেক কিছু করেছো, তুমি আমার কাছে দেখবে কোনো লেথার্জি ভাব ছেলেকে আমি রাখি না। না না না, আমি এই জন্যই বলছিলাম যে প্রসাদ মণ্ডল, কারণ লেথার্জি কাজ করে সে শনি, শনি যে অনেক সময় লেথার্জি কাজ করে, আবার শনি আধ্যাত্মিক মার্গের গ্রহ, শনি যদি ভালো না থাকে বড় আধ্যাত্মিক হতে পারবে না, সে শনি যদি ভালো না থাকে বড় মানে শনির সঙ্গে দেখতে হয়, শনি হচ্ছে আধ্যাত্মিক আমাদের এক কথা একটা শিখরে পৌঁছে দেয়, শনির মহাগুরু হচ্ছে দক্ষিণাকালী, ওই ওখানে গুরু। দেখো যদি শনিদেবের কারোর সাথে চলছে দক্ষিণাকালীকে পুজো করুন, দেখবেন শনিদেব আপনাকে ডিস্টার্ব দেবে না, কোনোদিন দেয়নি, কোনোদিন দেবেও না, কারণ কালিকালী মহাকালী কালীকে ব্যবহার, এই ধর্ম কামক্ষপতি দেবী নারায়ণী নমস্তুতি, এই যে ব্যাপারগুলো আছে, সঠিক জিনিসটাকে জানতে হবে। আর আমাদের কাছে লেথার্জি ভাবটা কেন করি না, আমরা অ্যাক্টিভ ভাবে চলি সবসময়, আমাদের অ্যাক্টিভ, এবং দেখবে তোমার মধ্যে যদি লেথার্জি ভাব থাকে তুমি হাজার বড় জ্যোতিষকে দেখালেও তোমার কিন্তু কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু। পজিটিভ দরকার, নেগেটিভটাকে কাটিয়ে পজিটিভ ভাবটা আমাদের তৈরি করতে হবে। যারা নাকি দেখবেন আপনারা খুব মানে অ্যাক্টিভ আছেন, হয়তো হচ্ছে না কাজগুলো, কেটে যাচ্ছে, আপনারা ধরুন ধরে রাখুন কোনো জ্যোতিষের কাছে গেছেন বা জার্নি ছেড়ে দিন, এই বকুল অমাবস্যা মহাযোগটা দে, বুধবার দিনকে 25 তারিখে যে কোনো শনি কালী মন্দির যেখানে আছে, কালী মন্দিরে জবা ফুলের 108টা গুণে জবা ফুল যে মানে যদি মালা তৈরি করতে পারেন খুব ভালো, নাহলে 108-এর জবা ফুলের মালা এবং আপনার 5টা ফল দিয়ে পুজো দেন এবং মাকে জানান, দেখবেন রেজাল্ট পাবেন। কারণ আপনাকে এটাও বলে দিচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের রাশির মালিক কিন্তু আবার শনিদেব, শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী, ভারতবর্ষেরও তাই। তাহলে আমাদেরকে ভালো থাকতে গেলে কিছু কিছু নিয়ম নিষ্ঠা মানতে হবে, এবং সব থেকে বড় ব্যাপার যেটা নাকি বলছি আপনাদের কাছে, যে এই যে এই যে গুরুদেব, গুরুদেবের কি গুরু, গুরু একটা গুরু হচ্ছে ব্রহ্মা এবং গুরু হচ্ছে বিষ্ণু, যারা দীক্ষা নেননি আমি বলবো আপনাদের দেখবেন অনেক সমস্যা জর্জরিত আছেন, আপনাদের দীক্ষা নিন, আপনাদের গুরুকে চিন, সঠিক গুরুর সন্ধানে গিয়ে দীক্ষাপ্রাপ্ত করুন, দেখবেন অনেকটা গ্রহপীড়িত থেকে বেঁচেও যাবেন। তবে আমি বিগত শুভ দিনগুলোতে দেখেছি যে আপনার কাছেও কিন্তু অনেক মানুষ দীক্ষা নিয়েছে। হ্যাঁ সেটা দেখো, আমি দেখেছি, সেটা আমি এই এই সব উৎসবে এই যে তিথিতে আমি কিন্তু আপনার অঙ্গ ছিলাম, এটা ব্যক্তিগত ইচ্ছার কারণে আপনার সঙ্গে আমি যুক্ত হয়েছিলাম, আমি তারাপীঠেও গেছি, আমি তারকেশ্বরও গেছি, আমি দেখেছি আপনার প্রভাব, আপনার তন্ত্রের ক্ষেত্রে যে প্রভাব, পূজো পাঠে যে প্রভাব, পৌরোহিত্যে যে প্রভাব, সেটা কিন্তু মানুষের জীবনে কল্যাণ আনে, তন্ত্র যজ্ঞের যে আগুন মানুষের জীবনে নেগেটিভ যে বিষয়গুলো থাকে না তা পুড়িয়ে ছাই করে দেয়, মানুষ ওইখানে অন স্পট বলে যে পণ্ডিতজি বা বাবা আমি কিন্তু ফিল করছি আমার সৌভাগ্য আসছে, নক করছে। না দেখো এর এরম বলতে গেলে দেখো প্রচুর লোক, যেমন আমার একটা খুব হয়তো মনে পড়ছে যে তারকেশ্বরের থেকে গেছিল একজন সুদীপ খা বলে একজন, সে লাইফে তো বলে দিল যে আমি তো বাবা আমি এরকম মিরাক্কেল আমি হয়তো পাইনি, উনি জাদুকর না হ্যাঁ কিন্তু উনি কাজ জানেন, উনি আমাকে ছক খুলতে পারেনি, উনি আমার প্রেডিক্ট করে গেছেন, তো এইগুলো ব্যাপার হচ্ছে সেটা নয়, এগুলো সঠিক সাধনা। যে আসবে আপনার কাছে সে সারা জীবন আপনার রিলেটিভ হয়ে যাবে, সঠিক সাধনা করতে হবে, সাধনার 10খানা হাত পা নেই কিন্তু সঠিক মনন, সঠিক চিন্তন, সৎভাবে আরাধনা কি নাম হচ্ছে সাধনা, একদমই। এবং সেটা যদি করতে পারা যায় আগামী দিন নিশ্চয়ই হয়তো একটা বড় জায়গায় পৌঁছানো যায়, যেমন আমার গুরুদেব একটা ভালো জায়গায় আছেন এবং আমিও আস্তে আস্তে সেরকম জায়গায় যাচ্ছি, এটা মানে কোনো মানে গর্বের বিষয় নয়, অহংকার নয়, কিন্তু বাস্তবটাকে নিয়ে চলি দর্শক বন্ধু, এবং বাস্তবভাবে কিন্তু এই যজ্ঞে ওই হোমের মাঝখানে কিন্তু বসে থাকি ঘন্টার পর ঘন্টা, না বাথরুমও উঠতে হয় না আর চাও খেতে যেতে হয় না, কিন্তু একটাই তখন মনন থাকে যে তারা ওই বিদ্মহে মহাসাধনালয় বা আসেন ধীমা ইত্যান্দি তাহারে পৌঁছে দেন, অশুভ শক্তি বিনাশ হয়, সর্বরোগ বিনাশ হয়, সবার মঙ্গল হোক,
মা মঙ্গলে মঙ্গল করুক, ওং দেব বাতি দেবী সত্যাং সুলত মা ইমা মহিকলে সাতিনাং ঐশ্বর্যাং সকলং লাধিস্বদে ওং শান্তি হি ওং শান্তি হি ওং শান্তি হি।